ট্রেডিং প্রবঞ্চনার চর্চার শীর্ষত বিশাল সুমি প্রবঞ্চনারে গড়িছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তির পাহাড়। ভায়েকে বায়েকক উপহার দিছে কোটিটকীয়া বহু উপহার। বিশাল সুমির সঙ্গে প্রতিদিনে হাঙুর খাইছে বহুতরার নাম। বিশাল সুমিয়ে কলঙ্কিত করেছে অসমৰ সমাজ জীবনক। আজি কেবাদিনেরপরা চর্চার শীর্ষত আছে বিশাল ফুকন সুমিপরা। এইভাবেই আজি বিশাল ফুকন সুমিপরাক দিনটির চর্চিত মুখ হিসাবে লই দর্শক সকলের লই আহিছো প্রাগ নিউজ ডিজিটালের বিশেষ অনুষ্ঠান ফেস অফ দ্য ডে। রাজ্যের সকল ধরনের সমস্যা বা সকল প্রকারের বিষয়ক তল পেলায় বিগত কেটামান দিনেরপরা চর্চার শীর্ষত আছে অনলাইন ট্রেডিংয়ের জড়িয়ে লুণ্ঠন চলোয়া কেবাজনের প্রবঞ্চকর নাম আর কুকীর্তির অধ্যায়। মাত্র কেটামান দিন পূর্বে অত্যাধিক মুনাফা দিয়ার প্রতিশ্রুতির প্রায় 4,000 কোটি টাকা আত্মসাত করা প্রবঞ্চক অনলাইন ট্রেডার দীপাঙ্কর বর্মনের প্রবঞ্চনার ঢৌ মার নাযাওতেই এটি আকাশ বতা জোকারি গেছে 22 বছরীয় যুবক বিশাল ফুকন আর পাতিল বায়েক তথা নৃত্যশিল্পী সুমি বরার প্রবঞ্চনার খবরে। প্রবঞ্চক বিশাল অধ্যয়নের সুমিয়ে কটাইছিল বিলাসী জীবন। বিলাসিতার মাজত ডুব গৈ থকা বিশালের সম্পত্তি সন্দর্ভত শেহতীয়া পোহরলে আহিছে বহু বিস্ফোরক তথ্য। ডিব্রুগড় রেবা আগরওয়ালা পথত সুমি বরাক খুলি দিছিল 33 লাখ টকিয়া ডান্স একাডেমি। অকল ইমানেই নহয়, বিশাল সুমির বিশাল সা সম্পত্তি সন্দর্ভত আরক্ষী লাভ করেছে বহু তথ্য। রাজ্যজুড়ি অব্যাহত আছে অনলাইন ট্রেডিংয়ের নামত সংঘটিত ভয়ঙ্কর বিত্তীয় জালিয়াতির চাঞ্চল্য। মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মনের ডিবি স্টকর কোটি কোটি টাকার আত্মহতর ঘটনা পোহরলে অহার পাছতে কেঁচু খান্দতে উলাইছে হাব। সাধারণ বিনিয়োগকারীর লগতে জালিয়াতেরে হাঙর খাইছে একাংশ অভিনেতা অভিনেত্রী রাজনীতিক আরক্ষীর লগতে বহু গণ্যমান্য ব্যক্তির নাম। ইতিমধ্যে আরক্ষীর জালত পরিছে বিশাল ফুকন, স্বপ্ননীল দাস, রঞ্জিত কাকতির লগতে বহুকেটা প্রবঞ্চক অনলাইন ট্রেডার। বিনিয়োগকারীর শ কোটি টাকা আত্মসাত করে এইকটা ট্রেডারে নামে বেনামে গড়িছে সম্পত্তির পাহাড়। আরক্ষীর অনুসন্ধানত পোহরলে আহিছে ডিব্রুগড়ের বিশাল ফুকনের নামের প্রবঞ্চকটোর সম্পত্তির তথ্য। ইতিমধ্যে আরক্ষীয়ে লাভ করা তথ্য অনুসরি বিনিয়োগকারীর ধনেরে বিশাল ফুকনে গড়িছে সম্পত্তির পাহাড়। পোহরলে আহিছে বিশালের সম্পত্তির দীঘলিয়া তালিকা। ডিব্রুগড় বৈরাগী মঠ পথত 2,000 স্কোয়ার ফুটের কার্যালয়। ইন্টেরিয়র ডিজাইনারক দিয়া হয়েছে 85 লাখ টাকা। ডিব্রুগড় পূর্বাঞ্চলীয় এপার্টমেন্টত 63 লাখ টকিয়া ফ্ল্যাট। পাতিল বায়েকক সুমি বরার ডান্স একাডেমির ডিজাইনিংত ব্যয় করেছে 33 লাখ টাকা। 15 লাখ টকার সাউন্ড প্রুফিং পড়া হয়েছে ডান্স একাডেমিখনের। বায়েক সুমিক বিশালে উপহার দিছিল 76 লাখ টকার হিয়ার আঙুঠি। জন্মদিনত সুমিক উপহার দিছিল 2 লাখ টকিয়া টেডি বিয়ার। সুমির বাবে জিমত নিযুক্তি দিছিল ব্যক্তিগত প্রশিক্ষক। প্রশিক্ষকগৰাকীক মাহে 50,000 টকা দিছিল বিশালে। সুমির বিয়ার পাছতে করেছিল দুবাই ভ্রমণ। বুর্জ খালিফাত 3 দিনত ব্যয় করেছিল 57 লাখ টাকা। দুবাইত সুমির বাবে করেছিল 1.5 কোটি টাকার বাজার। নারঙ্গীত আছে বিশালের 1.5 কোটি টকিয়া ফ্ল্যাট। গুৱাহাটীৰ তৰুণগৰত ক্ৰয় কৰিছে 7 কোটি টকীয়া ডুপ্লেক্স ফ্লেট। বিশালে মাতৃক উপহাৰ দিছিল 33 লাখ টকীয়া MG হেক্টৰ গাড়ী। সুমি বৰাৰ স্বামী তাৰ্কিক বৰাক বিশালে উপহাৰ দিছিল 45 লাখ টকীয়া ফৰ্চুনাৰ গাড়ী। উদয়পুৰত সুমিৰ বিয়াত বিশালে ব্যয় কৰিছিল 3 কোটি টকা। ঔষধ কোম্পানীৰ বাবে ক্ৰয় কৰিছিল 10 বিঘা ভূমি। আগদন হিচাপে দিয়া হৈছিল 25 লাখ টকা। ইয়াৰ উপৰিও ডিব্ৰুগড়ৰ লীলা গগৈ পথত এটা ফ্লেট ক্ৰয় কৰিছিল বিশালে। ডিব্ৰুগড় বাণীপুৰত সুমি আৰু ককায়েকৰ সৈতে 5 বিঘা ভূমি ক্ৰয় কৰিছিল বিশাল ফুকনে। মুম্বাইৰ ঔষধ কোম্পানীত 50 লাখ টকা বিনিয়োগ কৰিছিল বিশালে। বিশালৰ 6টা বেংক একাউণ্টত তথ্য লাভ কৰিছে আৰক্ষীয়ে। HDFC বেংকত আছে বিশালৰ 4টা একাউণ্ট, SBI আৰু এক্সিছ বেংকত আছে এটাকৈ একাউণ্ট। বিদেশতো বিশালৰ বেংক একাউণ্ট থকাৰ সন্দেহ প্ৰকাশ কৰিছে আৰক্ষীয়ে। যি সময়ত ৰাজ্যখনত চৰ্চা হ'ব লাগিছিল অসমৰ উন্নয়ন বা আন বিষয়ক লৈ, কিন্তু সেই সময়ত চর্চা হয়েছে প্রবঞ্চকক লৈ। এই ধরনের চর্চায় সামাজিক পরিবেশ ইতিমধ্যে বিনষ্ট করেছে। এই মানুষের সামাজিক জীবনত বিশেষ একো অবদান নাই। কেবল সৎ
সমাজখনক অবক্ষয়ৰ দিশে লৈ যাব খোজে। সহজে ধনী হোৱা বিলাসিতা জীৱনক লাগে তেওঁলোকক, সহজতে ঘটা টকা পইচা লাগে তেওঁলোকক, কিন্তু তাৰ বাবে তেওঁলোকে পৰিশ্ৰম কৰিব নিবিচাৰে, তাৰ বাবে শিক্ষা আহৰণ কৰিব নিবিচাৰে এই ধৰণৰ লোকে। অথচ এইখন অসমৰ পৰাই ডক্টৰ বাণীকান্ত কাকতি, ডক্টৰ ভূপেন হাজৰিকা, কৃষ্ণকান্ত সন্দিকৈৰ দৰে ব্যক্তিয়ে উচ্চ শিক্ষাৰে শিক্ষিত হৈ মেধা আৰু প্ৰতিভাৰ গুণেৰে সকলো পাইছিল তেওঁলোকে। কিন্তু বৰ্তমান প্ৰজন্মৰ এই ধৰণৰ লোকে সহজতে ধন ঘটাৰ প্ৰৱণতাৰে ধ্বংসৰ পিনে ঠেলি দিছে ৰাজ্যখন। আৰু আছে খবৰ বিভিন্ন গুৰুত্বপূৰ্ণ বাবতৰ কাৰণে চাই থাকিব প্ৰাগ নিউজ ডিজিটেল।